नमस्कार हेलो फ्रेंड्स मा टीवी सकल दर्शक बंधुदेरके स्वागत जानाच्छि आजकेर लाइवे जारा ई मुहूर्ते टेलिविशन स्क्रीनेर पाशापाशि यूट्यूब एबं फेसबुकेओ आमादेर शो एक संगे देखते पाच्छेन तारा सबस्क्राइब करते भूलबेन ना बेल आइकनटा प्रेस करे देबेन काइंडलि और जदि आपनादेर कोनो मंतव्य थाके बा कोनो मूल्यवान कमेंट्स अवश्य सेटा आपनिओ करते पारेन फेसबुक किंबा यूट्यूबे गिये कमेंट्स অপশনে চলে যান সেখানে গিয়ে আপনার কোনো মূল্যবান মন্তব্য লিখে ফেলুন চট করে সুদূর প্রসারী প্রেয়সী মন আজ চাঁদের জোছনা কারা রং বিরঙের রঙিন স্বপ্নের খোঁজে একটা উড়ো চিঠি পাঠিয়েছিল সেই উড়ো চিঠিটা হঠাৎ করেই আমার হাতে এসে পড়ে আর সেখানে দেখলাম একটা খোলা চিঠি তাতে খামের উপর লেখা নাম অজানা সুদূর প্রসারী কেবলই বাতায়নে বসে প্রহর গোনার অপেক্ষা স্মৃতিগুলো আজ থমকে গিয়েছে সময় বড্ড দামি মানে কিন্তু আমার সাথে আমার বৃদ্ধতাটাই কেবলই হ্রাসপ্রাপ্ত মনে প্রশ্ন জাগল এমন খোলা চিঠিতে কে এত সুন্দরভাবে লিখেছেন সত্যি আমার বাক্য চয়ন করতেও আজ বড়ই অভিভূত লাগছে কিন্তু তারপর খোলা চিঠির শেষ প্রান্তে এসে যখন আমি দাঁড়ালাম পড়তে পড়তে দেখলাম খোলা চিঠির শেষ প্রান্তে কেবল অজোর ধারায় কান্না ব্যথা এবং দুঃখ লুকিয়ে আছে কারণ সেই স্মৃতিটা সেই পুরনো দিনের আনন্দটা আজকে সব বেসামাল আজ আর আমার কথা মতো আমাকে সাপোর্ট করে না আমার বৃদ্ধতা দেখতে বেশ সুন্দরী ছিলাম কিংবা বেশ সুন্দর যখন কলেজে যেতাম অ্যাট্রাকশন কিন্তু আমিই কাটতাম মানে আমার ক্লাসে সেরা সেরা কিন্তু আমিই ছিলাম কিন্তু আজ হয় রান্না খুন্তি গ্যাসের উননের আঁচের মধ্যে সব জলাঞ্জলি দিয়েছি আর নয়তো সংসারের হেসেল ঠেলতে ঠেলতেই আজকে আর নিজের দিকে ঘুরে তাকানোর সময়টাও আমার হয় না কত সুদিন ছিল পুরানো সেই দিনের কথা সেই কি ভোলা যায় না সত্যিই ভোলা যায় না কিন্তু সেটাকে ফিরিয়ে আনা যায় আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে সেই রঙিন স্বপ্নগুলো কেবলই তৃণা প্রত্যেক দিন এসে দেখিয়ে যায় কতটা বাস্তবের উপায় তো হবে হবে যারা শুনছেন হবে বেশ কিছু ওয়ার্ডের সাথে আমরা খুব ক্যাজুয়াল হয়ে গেছি এখন শরীরটা শ্রী বৃদ্ধি হয়েছে কিন্তু তাকে শ্রী বলা গেল না কারণ শ্রীটা এডিট করে বা কিংবা কেটে দিয়ে যদি বলি না তোমায় বড্ড মোটা লাগছে দেখতে ড্রেসটা পরেছো ঠিকই কিন্তু ড্রেসটা তোমাকে মানানসই না কিংবা হয়তো শপিং মলে কোনো ড্রেস পছন্দ করেছেন ট্রায়াল রুমে গেলেন কিন্তু আপনারই হাজবেন্ড আপনাকে বলল একদম ভাল লাগছে না মানে তোমাকে মানাচ্ছে না বেরিয়ে আসার পর আপনি দেখলেন ওই সেম ড্রেসটাই আরেকজন পরেছেন এবং অপরূপ সুন্দর লাগছে নিজেকে সেই স্বপ্ন জগতে ভাসিয়ে নিয়ে গেছিলেন কাশ যদি আমাকেও ভালো লাগতো ইদানিং ওজনটা এত বেড়ে যাচ্ছে যে যতই ডায়েটিং করুন না কেন যতই না খেয়ে থাকুন না কেন ওজন হ্রাস পাচ্ছে না কেবলই গতিময় সময়ের সাথেও ওজনটাও শ্রীবৃদ্ধি হচ্ছে কিন্তু আপনার শ্রীমুখের সৌন্দর্যতা কেবল হারিয়ে যাচ্ছে চাবি ফ্যাট টামিটা বড্ড জোরে স্মাইল করে কিছুতেই ওকে সাপ্রেস করে রাখতে পারি না কিন্তু আপনি ফ্ল্যাট টামি জন্য যে কসরতটা করতে হয় সেটা কি করছেন না আসলে সময় হয়ে ওঠে না এটাই ফ্যাক্ট কারণ এখন হেসেল ঠেলার সাথে সাথে আমাকে যে বাইরেও বেরোতে হয় আমি যে নারী আর যদি পুরুষ বলি তাহলে তো দশ দিকটা সামলানো তাদেরই কর্তব্য তাদেরই বর্তায় ওপর অনেক পুরুষ মানুষ হয়তো এই অনুষ্ঠানটা দেখার পর একটু রাগ হবে বলবেন কেন নারীরা তো বলেন আমরাও
समान तारे आपनादेर साथे एगिये आछि। ताहले केन बोलछेन पुरुषराई दश दिक सामलाबे, एटाई तो तादेर रेसपन्सिबिलिटी। হ্যাঁ স্যার, এটাই আপনার রেসপন্সিবিলিটি। আপনি যদি সংসারটা মাথার উপরে না বসে থাকেন, তাহলে যেমন একটা সংসার চলতে পারে না। আবার যারা সিঙ্গেল মাদার, সিঙ্গেল ওমেন, তারা বলবেন কেন আমি তো একাই 100, কোন পুরুষের হেল্পটা আমি নিই। আসলে এই দ্বন্দ্ব, এই যুদ্ধ করতে করতে, এই যে যুদ্ধক্ষেত্র অর্থাৎ একটা সমাজ, প্রত্যেক দিন আমাদের কারোর সাথে কারোর ফেস টু ফেস হতে হচ্ছে, কমিউনিকেট করতে হচ্ছে, তার সাথে কথা বলতে হবে। কখনো হয়তো এমনও দেখা যায় তাকে আপনি মোটেও পছন্দ করেন না, কিন্তু কি করবেন, আপনার তো তার সাথে কথা বলতে হবে, কারণ সেটা আপনার অফিস, একটা সেক্টর, একটা অর্গানাইজ, যেখানে 100 মানুষ একসঙ্গে কাজ করছেন। কিন্তু মুচকি ওই খাওয়ার ঘরটা বা লাঞ্চ টাইমটা এসে যে আপনাকে নিয়ে হাসে, আপনার খারাপ লাগে, তারপর মনে হয় আপনি একদম তার মুখোমুখিও কোনো দিন হবেন না, মুখ দেখতেও আপনি চান না। এমন সারপ্রাইজ দিতে পারেন না নিজেকে? হঠাৎ করে আপনি নিজের কাছে নিজে শপথ নেন বা নিলেন যে এই যে ওজন বৃদ্ধি করে ফেলেছি আমি, এই যে একটা বিগ স্মাইল দিয়ে আপনার টামি হাসে, সেই টামিটাকে কমিয়ে একটা লাইট স্মাইল দিলাম। কিন্তু সেই মুচকি হাসিটায় লুকানো থাকবে আপনার ব্যথা যন্ত্রণা, আর প্রকাশ পাবে কি জানেন, পাত্তা না দেওয়া, একদম ডোন্ট কেয়ার। আপনি যে কমপ্লেক্সনেই থাকুন, কেন আপনি কমপ্লেক্সিটিতে ভুগবেন? ঈশ্বরের দান হতে পারে আপনার গায়ের রংটা, কিন্তু শরীর স্বাস্থ্য এটাকে মেনটেন করে যাওয়ার দায়িত্ব তো আপনার, এটা গডের নয়। অনেক বড় ক্রিয়েটার তিনি, আপনাকে ক্রিয়েট করে দিয়েছেন, তারপর সেটা মেনটেন করা, আমৃত্যু পর্যন্ত আপনাকে সেটা বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব তো শুধু আপনার বর্তায়, সে আপনি নারী হোক কিংবা পুরুষ। কাজের ফাঁকে সকালবেলা এক্সারসাইজ করা হয়ে ওঠে না, জিমে গেলেও বড্ড ব্যয়বহুল, এতটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। সামনেই পুজো, অথচ একটা পকেট ফ্রেন্ডলি একটা জোন লাগবে যেখান থেকে আপনি শপিং করবেন। পরিবারের সব সদস্যকে তো একটা করে জামা দিতে হবে। এই এত কিছু ভাবতে গিয়ে নিজের জন্য গুছিয়ে ওঠার সময়টা নিয়ে আর ভাবা হয় না, কিংবা হয়তো আপনাকে কেউ বলে না। আসলে এই বলা আর শোনা, এই দুটোর মাঝে একটা বিস্তর ফারাক থেকে যায়, যেটাকে আমরা সাঁকো বলছি। মানে সেই সাঁকোটায় আপনি উঠে দেখুন, একটা রোম্যান্টিসিজম ফিল হবে, একটা খোলা উন্মুক্ত আকাশে নিজেকে নতুন করে যাযাবরের মতো লাগবে। ভালো থাকার চিঠিটা লিখতে পারবেন আপনি যদি আপনি স্লিম হয়ে ওঠেন। আমি প্রোডাক্টে আপনাকে দেখাই যে গোল চাকতিটা দেখছেন ইয়েলো কালারের, সেটা হচ্ছে হাউ টু লুজ ইওর ওয়েট ডিভাইস। এই ডিভাইসটা যদি আপনি প্রত্যেক দিন সকালে উঠে চা খাওয়ার আগে ওয়াশরুমে গেলেন, ফ্রেশ হলেন, অ্যান্ড দেন 15টা মিনিট, মাত্র ঘড়ির কাটা মেপে 15টা মিনিট আপনি যদি এক্সারসাইজ করে নেন, সাথে ঘামটাও ছড়ানো হয়ে গেল, এবারে আপনি একটু গরম চায়ে চুমুক দিন না। আর যাদের ভালো অভ্যেস আছে, যারা আয়ুর্বেদিক প্রত্যেক দিন অ্যালো আমরা জুসটা খান, তারা কিন্তু ঠান্ডা জলে সকালবেলা এই অ্যালো আমলা উইথ এই যে জুসটা, এটা আপনারা প্রত্যেক দিন সেবন করেন। তারপর আপনি স্নান করে নিন, ফ্রেশ হয়ে নিন, দেন মানে আপনি কমপ্লিট করে নিন আপনার ব্রেকফাস্ট, তারপর আপনি আপনার সম্মুখ সফর, মানে আজকের দিনের মতো যেখানে গন্তব্যস্থলের দিকে গিয়ে পড়ুন। দেখবেন ঝরঝরে শরীর, সুন্দর চেহারা, তার সাথে ফুরফুরে মন, এই দুটো কম্বিনেশন যখন হবে, তখন নতুন দিনটা নতুনভাবেই আপনার কাছে গিফট হিসেবে পাবেন। আর তারপর ওই যে আনাচে কানাচে হাসতো আপনার অফিসেরই কোনো এক আপনার কলিগ, আপনাকে দেখবে হিংসা হবে, আর আপনি মনে মনে বলবেন দেখ লুচির মতো ফোল আর জ্বলে যা, কেন এর জন্য তো আপনি কষ্ট করেছেন। আর যদি তিনি আপনার কাছে স্ট্রিক্সটা জানতে চান, তাহলে নন মেডিকেল পার্সন হয়েই একদম বহাল তবিয়তে কনফিডেন্সের সাথে বলে বসবেন,
রিনাউন্ড ডক্টর ডক্টর এসকেশনের আয়ুর্বেদিক প্রোডাক্ট আমি সাথে রাখি এবং তার সাথে তার স্পেশাল হাউ টু লুজ ওয়েট ডিভাইস সেটাও আমি সাথে রাখি। যদি তিনিও চান তাকে নয় একটু বলে দিন কোথায় পাওয়া যাবে। শিশিরকুঞ্জ কিংবা স্টার মলের ঠিক অপোজিটে ডক্টর সেন টাওয়ার, সেখানে চলে আসতে পারেন আপনি যে কোনো দিন সোম বৃহস্পতিবার বাদে। আর যদি আপনার মনে হয় আপনি হোম ডেলিভারি চাইছেন তাহলে নিচে যাওয়া নাম্বারে কথা বলুন, অর্ডার করে দিন, যে প্রোডাক্টটা আপনি চাইছেন আপনার বাড়িতে হোম ডেলিভারি পৌঁছে যাবে। সময়ে থমকে যায় আমাদের ঘড়ির কাঁটার মতোই, আপনাদের সাথে কথা বলা শুরু করতে হয়, আবার কথা বলার শেষ সমাপ্তির রেস ধরে পরবর্তী লাইভে আসা হয়, এমনটাই তো কথা ছিল। কিন্তু প্রত্যেক দিন সকালে আপনাদের কাছে আসা মানে প্রোডাক্ট নিয়ে বলে যাওয়া, যাতে আপনার প্রত্যেকটা দিন নতুনভাবে শুরু হয়। পুরানো সেই দিনের কথা না, আগামী দিনের ভবিতব্য লিখুন আপনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।